আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবো আমরা ঠিক আছে তো সিএসআই নেট জুন দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এখানে রেখেছি দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কী বেসিক্যালি বলছে পার্টিকেল অফ মাস এম ইজ কনফাইন্ড ইন আ টু ডাইমেনশনাল ওয়েল পোটেন্সিয়াল অফ ডাইমেনশন এ মানে একটা টু ডাইমেনশনাল ওয়েল পোটেন্সিয়াল রয়েছে তার ভিতরে আমরা একটা পার্টিকেলকে রেখেছি বলছে তা পোটেন্সিয়াল পোটেন্সিয়াল কত ভি এক্স কমা ওয়াই সেটা বলে দিয়েছে কত বলছে ফর এই যে এই যে রেঞ্জটা মানে এক্স এর ভ্যালু যখন এইটা এবং ওয়াই ভ্যালু যখন এইটা মানে এই রেঞ্জটায় পটেনশিয়ালটা জিরো এবং আদারওয়াইজ পোটেন্সিয়ালটা ইনফাইনাইট ফাইনাইট ক্লিয়ার ব্যাপারটা এবার বলছে দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে ফার্স্ট এক্সাইটেড স্টেটের যে পার্টিকেলটা এনার্জি হবে সেটা আমাদেরকে বের করতে হবে ক্লিয়ার তাহলে দেখো খুবই ইজি তাহলে পোটেন্সিয়ালটা ভালো করে দেখো এখানে তাহলে পোটেন্সিয়াল জিরো কোথায় বলেছে মাইনাস এ থেকে এ পর্যন্ত তার মানে পোটেন্সিয়ালের যে উইথটা মানে আমরা যদি এরকম দেখি হ্যাঁ যদি উইথের কথা যদি বলি তাহলে কথা মাইনাস এ থেকে এ পর্যন্ত এটা এক্স এক্সিস বরাবর বললাম ওয়াই এক্সেসে একই রকম মাইনাস এ থেকে এ পর্যন্ত ঠিক আছে তাহলে পরে এনার্জি যে ইকুয়েশনটা হবে সেটা কেমন হয় বেসিক্যালি এনার্জিটা হয় আমরা জানি ই এন এক্স কমা এন ওয়াই ইকুয়াল টু এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার যেহেতু দেখো দুজনেটি যে মানে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পোটেন্সিয়ালের উইথটা কি সেম তার জন্য আমি কি কমন নিন নিলাম ঠিক আছে কি দেখো পাই স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে পোটেন্সিয়ালটার উইথ কতখানি হবে এখানে মাইনাস এ থেকে এ পর্যন্ত তাহলে উইথ হবে টু এ তাই না সুতরাং টু ইন্টু এ তার হোল স্কোয়ার তাহলে এইটা হচ্ছে কি আমাদের এনার্জি ক্লিয়ার এবার আমাদের বলেছে কী বলছে ফার্স্ট এক্সাইটেড স্টেটে পার্টিক এনার্জি কত হবে সেটা দেখাতে হবে তাই তো তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি দেখো তাহলে এনএক্সের ভ্যালু এবং এন ওয়াইয়ের ভ্যালু যখন এন এক্সের ভ্যালু যখন ওয়ান এবং এটা যখন ওয়ান এটাকে বলে আমরা গ্রাউন্ড স্টেট আর যখন এনএক্সের ভ্যালু ওয়ান আর এন ওয়াই এর ভ্যালু ওয়ান এ টু অথবা টু এটা ওয়ান তখন সেটাকে বলে আমরা কি ফার্স্ট এক্সাইটেড স্টেট হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তাহলে হয়তো তুমি এটা ইউজ করো বা এটা ইউজ করো যখন একটা ইউজ করলে হবে তাহলে কি আমি যখন একটা ইউজ করছি তাহলে ইউজ করলে কি আমরা এনার্জির ফর্মটা কিন্তু পেয়ে যাবো তাই না তাহলে কেমন হবে বেসিক্যালি দেখো এনার্জিটা সুতরাং আমরা বলতে পারি এখানে ই হ্যাঁ মানে ওয়ান কমা টু বা টু কমা ওয়ান একই ব্যাপার মানে এন এক্স এ ভ্যালু ওয়ান লেখো আর এন ওয়াই ভ্যালু যদি টু লেখো এটাও যা মানে ওয়ান কমা টু অথবা ই টু কমা ওয়ান একই তাহলে এখানে যেটা পাবো আমি যদি একটা ইউজ করি আমি তাহলে কত ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার কাট স্কোয়ার ডিভাইডেড বাই দেখো টু এইখানে দেখো টু স্কোয়ার রয়েছে তাহলে কি ফোর হবে ফোর ইন্টু টু মানে এইট হবে তাহলে এখানে আমরা লিখতে পারি কি এইট ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা এনার্জির ফর্মটা পেয়ে যাব সুতরাং এ কমা মানে ই ওয়ান কমা টু দ্যাট ইজ ইকুয়াল টু এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে চার তাহলে এক আর চার যোগ করলে পাঁচ হবে সুতরাং ফাইভ পাই স্কোয়ার এইচক স্কোয়ার ডিভাইডেড বাই এইট ইন্টু এম স্কোয়ার তাহলে এইটা হচ্ছে কি কি আমাদের এনার্জির ফর্মটা ক্লিয়ার দেখো কোন অপশানটা মিলছে তাহলে এখানে তোমরা পাবে এইটা তাই না তাহলে এইটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার হলো তাহলে এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমরা করতে পারো আচ্ছা নেক্সট কোয়েশনটা কি রেখেছি দেখো বলছে কনসিডার দ্য ওয়েব ফাংশন ওয়েব ফাংশনটা কেমন বলছে সাই ইকুয়াল টু সাই আর ওয়ান কম আর টু ইন টু দেখো এখানে কি আমরা যা ইউজ করেছি তাই না তাহলে এই যে জিনিসটা লিখেছি আমরা এটা কি মানে টোটাল কমপ্লিট ওয়েব ফাংশন আমরা লিখেছি এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে ফর ফরমিক ফার্মিওনিক সিস্টেম মানে একটা ফার্মিওনিক সিস্টেম নিয়েছে মানে ইলেকট্রন থাকবে যেখানে কি মানে স্পিন হাফ পার্টিকেল বেসিক্যালি ঠিক আছে সিস্টেম কনসিস্টিং অফ টু স্পিন হাফ পার্টিকেল মানে দুটো স্পিন হাফ পার্টিকেল বলছে দ্য স্পেশিয়াল পার্ট অফ দ্য ওয়েব ফাংশন ইজ গিভেন বাই এটা বলে দিয়েছে দেখো স্পেশিয়াল পার্টটা বলে দিয়েছে হুম স্পেশিয়াল পার্ট বলে দিয়েছে কিন্তু স্পিন পার্টটা কিন্তু বলেনি হ্যাঁ তাহলে এখানে কি দেখো স্পেশাল পার্টটা কত ওয়ান বাই রুট টু ফাইভ ওয়ান ইন্টু ফাইভ টু প্লাস ফাইভ টু ইন্টু ফাইভ ওয়ান ক্লিয়ার তাহলে এখানে দেখো প্লাস মানে কি এটা কি সিমেট্রিক মানে এই যে মানে স্পেশিয়াল পার্টটা বলেছে এটা কেমন ফর্ম এটা সিমেট্রিক ফর্ম রয়েছে তাই না এটা সিমেট্রিক বলছে হোয়ার আর ফাইভ ওয়ান অ্যান্ড ফাইভ টু আর সিঙ্গেল পার্টিক্যাল স্টেট বলছে দ্য স্পিন পার্ট যে কাই বলেছে স্পিন পার্ট মানে স্পিন পার্ট কাই অফ দ্য ওয়েব ফাংশন উইথ স্পিন স্টেট বলছে প্লাস হাফ যেটা আলফা আর মাইনাস হাফ যেটা বিটা সেটা কত হবে সেটা আমাকে দেখাতে হবে খুব ইজি দেখো এবার আমরা বেসিক্যালি যেটা জানি একদম টিকি কোয়েশ্চেন এটা ঠিক আছে কি টিকি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে যে একটা ফার্মিওনিক সিস্টেমের জন্য মানে ফর ফর সিস্টেম সিস্টেম মানে স্পিন হাফ পার্টিকেল যে সিস্টেম থাকে পার্টিকেল যে সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমের ক্ষেত্রে টোটাল যে ওয়েব ফাংশনটা হবে টোটাল ওয়েব ফাংশন অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে অ্যান্টিসিমেট্রিক ঠিক আছে ঠিক টোটাল ওয়ে ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হতে হবে তাহলে এখানে দেখো এই যে স্পেশাল পার্টটা স্পেশাল পার্টটা কী বলে যে সিমেট্রিক ওয়েভ ফাংশন তাহলে অবশ্যই এই যে কাইটা মানে যেটা স্পিন পার্ট স্পিন পার্টটা কিন্তু অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে কারণ কি সিমেট্রিক সিমেট্রিকে যদি সাপোজ প্লাস ধরো অ্যান্টিসিমেট্রিকে যদি মাইনাস ধরো তাহলে প্লাস মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস পাবে মানে কি অ্যান্টিসিমেট্রিক পাবে তুমি তাই না মানে সিমেট্রিক ইন্টু অ্যান্টিসিমেট্রিক সেটা কি দেবে অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক দেবে তাহলে কি দেখো যেহেতু স্পেশিয়াল পার্টটা সিমেট্রিক তাহলে কিন্তু স্পিন পার্টটাকে অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে যদি অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে তাদের প্রোডাক্টটাই কি আমাদের টোটাল ওয়েব ফাংশন দেয় তাহলে সিমেট্রিক ইন্টু অ্যান্টিসিমেট্রিক সেটা কী দেবে অ্যান্টিসিমেট্রিক দেবে তাই তো এখানে মানে আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি আমাদের কি ফার্মেনিক সিস্টেম বলেছে তাহলে ফার্মেনিক সিস্টেমের জন্য টোটাল যে ওয়েভ ফাংশনটা সেটা অ্যান্টিসিমেট্রিক হবে তাহলে আনসারটা কেমন হবে বেসিক্যালি এখানে তাকিয়ে রাখো এইটা কিন্তু সিমেট্রিক তাহলে এটা হবে না তাহলে এই অপশনটা কাটা গেল হলো এইটা কিন্তু হবে কারণ এটা কি দেখো অ্যান্টিসিমেট্রিক এই মাইনাস রয়েছে তাহলে অ্যান্টিসিমেট্রিক মানে আলফা ইনটু বিটা করলাম এবং এদেরকে যখন ইন্টারচেঞ্জ করলাম তখন একটা মাইনাস সাইন চলে আসলো তাহলে এই মাইনাসটাই রিপ্রেজেন্ট করছে কি যখন ইন্টারচেঞ্জ মানে দুটো স্টেপ যখন ইন্টারচেঞ্জ করা হয় যদি মাইনাস চলে আসে তার ফলে মানে ইন্টারচেঞ্জ করার ফলে যদি মাইনাস আসে তখন সেটাকে বলি আমরা অ্যান্টিসিমেট্রিক ক্লিয়ার তাহলে এইটাই কিন্তু আনসার হবে এবং এই দুটো তো হবেই না বুঝতেই পারছো এখানে সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিকের কোনো ব্যাপার হচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে কায় যেটা পাচ্ছি আমরা সেটা কথা হবে বেসিক্যালি মানে স্পিন পার্টটা বেসিক্যালি এইটা হবে কারণ এটা অ্যান্টিসিমেট্রিক এটা মাইনাস বিটা ইনটু আলফা ক্লিয়ার ব্যাপারটা এটা কি এটা অ্যান্টিসিমেট্রিক তাই এইটা হচ্ছে আমাদের আনসার হ্যাঁ আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি বলছে পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু মুভ ইন ট্যাঙ্কেটেড হারমোনিক পোটেন্সিয়াল ওয়েল যেটা কি এক্স গ্রেটার দ্যান জিরো মানে এটা হারমোনিক পোটেন্সিয়াল বলে দিয়েছে ঠিক আছে হারমোনিক পোটেন্সিয়াল বলে দিয়েছে যে সেটা কি ট্রাঙ্কেটেড মানে কাটা রয়েছে ঠিক আছে সেই সেই কোনটুকুনি পার্ট শুধু আছে নাকি এক্স গ্রেটার দেন জিরো এই পার্ট টুকুনি রয়েছে বলছে অ্যাস দ্য ফিগার এখানে কি দেখতেই পাচ্ছো যে পোটেন্সিয়ালটা শুধুমাত্র কি হাফ পার্ট রয়েছে তাই না তাহলে এটা আমরা বলতে পারি না যে পোটেন্সিয়ালটা কত হাফ পোটেন্সিয়াল হইল তাই না আচ্ছা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট মানে তাহলে কোনটা সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে দেখো অপশনগুলো আমরা পরা যাক হুম বলছে দ্য প্যারিটি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ ইভেন মানে প্যারিটিটা বলছে ইভেন হবে ফার্স্ট এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে একই রকমভাবে বলছে গ্রাউন্ড গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রেও কিন্তু ইভেন হবে হ্যাঁ আবার সেকেন্ড মানে থার্ড যে অপশানটা সেটা কি বলছে দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি হবে হাফ এইচ ক্রসমেগা আর ডি অপশান বলছে যে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জিটা হবে সেটা সেভেন বাই টু এইচ ক্রসমেগা দেখো এই যে হাফ যে পোটেন্সিয়াল ওয়েলটা তার জন্য আমরা একটা জিনিস জানি আমরা কি জানি বেসিক্যালি যেহেতু পোটেন্সিয়াল ওয়েলটা হাফ হুম সবাই দেখো খুবই ইজি আমরা আগের দিনের লেকচারের একটা মানে কোশ্চেন দেখেছিলাম যে সেখানে কিন্তু এই হাফ ওয়েল ওয়েল পোটেন্সিয়াল এসেছিলো তো অ্যাকচুয়ালি এনার্জির যে ফর্মটা হয় সেটা আমরা জানি কত এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা এখানে এইখানে যেহেতু পোটেন্সিয়ালটা মানে হাফ পোটেন্সিয়াল ওয়েল রয়েছে পোটেন্সিয়াল তাহলে আমরা বলতে পারি যে এই এর ভ্যালুটা এখানে এর ভ্যালুটা কিন্তু ওয়ান মানে ওয়ান থেকে স্টার্ট হবে ওয়ান হবে থ্রি মানে অ্যাকচুয়ালি অড ভ্যালু হবে ঠিক আছে ফাইভ হবে সেভেন হবে সব কি অড ভ্যালু দেবে মানে এনার ভ্যালুটা কিন্তু অলওয়েজ অড হবে যদি এই যে পোটেন্সিয়ালটা কি ট্রাঙ্কেটেড হয় মানে হাফ ওয়েল পটেনশিয়াল যদি হয় তাহলে কিন্তু অবশ্যই এনার ভ্যালুটা কিন্তু অড পাবে তুমি ঠিক আছে তাহলে দেখো গ্রাউন্ড স্টেট এনে যে কত সেটা কিন্তু বের করো সো গ্রাম স্টেট মানে কত এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট এটা গ্রাউন্ড স্টেট এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট এটা থার্ড এক্সাইটেড স্টেট ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা পাচ্ছি আমরা ক্লিয়ার তাহলে গাউন স্টেটের ক্ষেত্রে দেখো তাহলে ই ওয়ান তাহলে ওয়ান পুট করো তাহলে ওয়ান প্লাস হাফ মানে থ্রি বাই টু এইচ ক্রস ওমেগা ক্লিয়ার এবার ফার্স্ট এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে দেখো তাহলে কত হবে থ্রি তাহলে থ্রি প্লাস হাফ মানে কত কিন্তু ছয় এদিকে সাত মানে সেভেন বাই টু এইচ ক্রস ওমেগা এটা পাচ্ছি আমরা ক্লিয়ার তাহলে দেখো এখানে ফার্স্ট এক্স মানে গাউন স্টেটের ক্ষেত্রে বলেছে এটা যেতে হাফ এইচ ক্রস ওমেগা আমরা কত পেলাম থ্রি বাই টু এইচ ক্রস ওমেগা এটা তাহলে হবে না এটা হলো কিন্তু দেখো ফার্স্ট যে এক্সাইটেড স্টেট এনার্জি পেলাম সেটা বলতো সেভেন বাই টু এইচকসো এই 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 থ্রি দিয়ে কিন্তু ভেবো না যেটা যে মানে তিন নম্বর আছে তার মানে হচ্ছে কি হয়তো অন্য স্টেট তা কিন্তু নয় এইটা কিন্তু গ্রাউন্ড স্টেট এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট হ্যাঁ কারণ আমি এখান থেকে লিখছি ক্লিয়ার তাহলে এইটা ফার্স্ট এক্সাইটেড স্টেট তার ক্ষেত্রে দেখো এনার্জি বলেছে সেভেন বাই হ্যাঁ তাহলে এইটা কিন্তু आंसर হবে এবার তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ওপরে দুটো দেখো ওপরে দুটো বলছে প্যারিটি ইভেন কিন্তু হাফ ট্যাঙ্কের যে বা হাফ পটেনশিয়াল ওয়েল তার ক্ষেত্রে কিন্তু প্যারিটি অলওয়েজ অড হবে প্যারিটি কি হবে প্যারিটি অড হবে প্যারিটি হবে সব সময় কি অড হবে ক্লিয়ার তাহলে কি ইভেন বলেছে তাহলে হতে পারে না ক্লিয়ার আচ্ছা তো নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা দেখা যাক সেটা কি বলছে দা ওয়েভ ফাংশন অফ পার্টিকেল মুভিং ইন ফ্রি স্পেস ইজ গিভেন বাই এটা মানে সাইটা বলে দিয়েছে এখানে বলছে দ্য এনার্জি অব দ্য পার্টিক্যাল ইজ কত সেটা দেখতে হবে তাহলে ওয়েব ফাংশনটা বলে দিয়েছে সেটা কি নাকি মানে একটা যেটা কি ইন ফ্রি স্পেসে মুভ করছে ক্লিয়ার এটা খুব ইম্পর্টেন্ট তাহলে দেখো তার এনার্জি হবে সেটা বের করতে হবে খুবই ইজি কারণ আমরা সবাই কি টাইম ইন্ডিপেন্ডেন্স কোডিনজার ইকুয়েশান জানি টাইম ইন্ডিপেন্ডেন্স কোডিন ইকুয়েশান সেটা কী বলছে মানে এইচ মানে হ্যামিলটোনিয়ানটা সাইয়ের ওপর যদি অপারেট করা তাহলে কি পাবো একটা এনার্জি পাবো টাইম ইন্ডিপেন্ডেন্ট তার মানে কি এই এনার্জিটা এনার্জিটা কিন্তু মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে টাইমটার ওপর ডিপেন্ড করবে না তাহলে এই তাহলে আমরা জানি বেসিক্যালি কি এটা কত হয় বেসিক্যালি এরকম হয় তাই না মাইনাস এইচক স্কোয়ার ডিভাইডেড বাই টু এম গেট স্কোয়ার সাই বা ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার হ্যাঁ এখানে যদি ফ্রি পার্টিকেল বলেছে খুব ইন্টারেস্টিং ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে পোটেন্সিয়াল অলওয়েজ জিরো হয় কি হবে ফর ফ্রি পার্টিকেল

তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে দেখো প্রথম প্রথম মানে প্রথমবার ডেরিভেটিভ করো মানে যেহেতু ডবল ডেভিটিভ করতে হবে এখানে তাহলে একবার ডেরিভেটিভ করি তবে আবার ডেরিভেটিভ করব ঠিক আছে তো এখানে আমরা লিখতেই পারি বেসিক্যালি কত দেখো মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি করি এটার আমি তাহলে কত পাবো আমি ই টু দি পাওয়ার অফ সরি আই এক্স ইন্টু দেখো এখানে কি এক্সের রেসপেক্ট করছে তাহলে আই কে থাকবে হলো এটা কি যখন আমি আবার ডেরিভেটিভ করবো ডবল ডেরিভেটিভ করতে হবে তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলাম আমি এটা পেলাম তাহলে আবার ডেভিটিভ করবো নাকি এইটুকুনি ডেভিটিভ করতে হবে তাই না তাহলে আই কে তো থাকছেই থাকলো তাহলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ করলে কী হবে আবার ই টু দি পাওয়ার অফ আই কে এক্স দেবে তাই তো মানে এটা ডেরিভেটিভ করলে কি আবার এটাই পাবো আমরা কিন্তু কিন্তু দেখো এটাকে শুধুমাত্র এক্স নেই তাহলে কি এখানে আবার আই কে রয়েছে তাহলে আই কে ইনটু আই কে হবে ব্যাপারটা বোঝাতে পারলাম আইকে আই কে হবে মানে জাস্ট সিম্পল মানে এরকমভাবে তুমি ভাবতে পারো দেখো ডি ডি এক্স ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এটা করলে কীভাবে তুমি আই কে ইনটু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স তাই তো আই কে এক্স এবার এটাকে তুমি আমার ডেবিটিউ করবে মানে তাহলে এরকম রয়েছে ডি ডি এক্স হলো তাহলে এটাকে আমার ডেবিটিউব করতে হবে তাহলে এটাকে যদি আমার ডেবিটিউ করা তাহলে ডি ডি এক্স এটা ডে ই করলে কি হবে দেখো আই কে থাকলো তাহলে ইটু দি পার ডে টু করলে কথা হবে ইটু দি পার আই কে এক্স আবার ইনটু আই কে থাকবে তাহলে আই কে ইন টু আই কে ইনটু ই টু দি পার অফ আই এরকম থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে প্লাস এটা একই রকম তাহলে দুই কনস্ট্যান্ট থাকলো দেখো মাইনাস আই কে থাকবে মানে প্রথমবার ডে করার জন্য সেকেন্ডবার বা করার জন্য আবার মাইনাস আই কে থাকবে এবার ইনটু ইটু দি পাওয়ার অফ মাইনাস আই কে এক্স এটা থাকবে পরে ক্লিয়ার জাস্ট সিম্পল মানে ডেলিভারি তোমরা সবাই জানো নিজেই করতে পারবে মাইনাস এইচ ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এখানে কি থাকবে দেখো তাহলে আই কে আই তাহলে আই আই করলে কত হবে আই স্কোয়ার আই স্কোয়ার মানে হবে কত মাইনাস তো মাইনাস মানে মাইনাস ওয়ান এখানে ই টু দি পাওয়ার থাকলো এখানে দেখো মাইনাসে প্লাস হয়ে গেলো সো প্লাস রাখলাম এখানে হলো আবার টু থাকছে এখানে টু রাখলাম এখানে দেখো আবার কে ইন্টু কে মানে কে স্কোয়ার হবে আবার আই ইন্টু আই মানে আই স্কোয়ার মানে আমার মাইনাস ওয়ান তাহলে আবার একটা মাইনাস ওয়ান আসবে তাহলে মাইনাস ওয়ান আবার প্লাস তাহলে কি মাইনাস হবে এখানে ঠিক আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল এখানে আর এখানে থাকবে কে স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আই কে ইন্টু এক্স এইটা থাকবে পড়ে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো এখান থেকে আমরা জাস্ট মাইনাস কে স্কোয়ার কখন নিয়ে নেবো তাহলে হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি এখানে লিখি যেহেতু জায়গা নেই সুতরাং সো এখানে এইটুকুনি ভ্যালু মানে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম হ্যাঁ ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে মাইনাস এইচ কাট স্কোয়ার আবার মাইনাস কে স্কোয়ার কমন তাহলে মাইনাস প্লাস হয়ে গেল ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু দেখো ই টু দি পাওয়ার অফ আই কে এক্স থাকবে পরে প্লাস টু টাইমসু দি পাওয়ার অফ মাইনাস আই কে এক্স থাকছে পরে তাই না তাহলে এইটুকুন মানে কথা সাই এইটুকুন মানে কত আবার সাই তাহলে এটা যদি সাই হয় তাহলে আমরা লিখতে পারি এরকম সুতরাং জায়গা শট হয়ে গেছে তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি এইটুকুন ইকুয়াল টু দেখো মানে মাইনাস এইচ ক্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডেল টু সাই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটুকুনি থাকছে মানে এইচকার স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু সাই তাই না তাহলে এটাই কি আমাদের দেখো এনার্জিটা না মানে আমি যদি এই কোয়েশানটা আর এটা যদি কম্পেয়ার করি এই যেটা এই দুজনকে যদি আমরা কম্পেয়ার করি দেখো তাহলে কী দেখতে পাচ্ছ তুমি তাহলে এইটা হচ্ছে তোমার মানে এইচ হ্যামিল্টোনিয়ান ইন্টু সাই মানে হ্যামিল্টোনিয়ানটা অপারেট অপারেট করছে সাইয়ের ওপরে ইকুয়াল টু এনার্জি ইন্টু সাই মানে এনার্জিটা সাইয়ের ওপরে অপারেট করছে তাহলে এই যে এনার্জিটা এটার সাথে এটা যদি কম্পেয়ার করতে হবে আমার এটা আনসার তাই না তাহলে আনসারটা কত হবে এইচ কার্ট স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই টু এম এটা হচ্ছে আমার আনসার তাহলে এইচ কার্ট স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই টু এম তাহলে এইটা হচ্ছে গিয়ে কারেক্ট অপশান তাহলে এরকম অঙ্কটা করতে পারবে খুব ইজি এখানে জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো তাই একটুখানি এদিক ওদিক করে করতে হলো ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো বলছে দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি খুব ইম্পর্টেন্ট প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য রিয়েল পার্ট অফ দ্য ওয়েব ফাংশন ইজ কত হবে তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি আগে তোমাকে জানতে হবে তাই না সো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির ডেফিনেশনটা তোমরা জানো অবশ্যই সেটা কি বেসিক্যালি যদি যে দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা তাহলে কত হয় বেসিক্যালি ভেক্টর আই এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম ক্লিয়ার এখানে কী হয় সাই গ্রেডিয়েন্ট অফ সাই স্টার মাইনাস সাইজ গ্রেডিয়েন্ট অফ সাই এইটা হচ্ছে তোমার প্রবিলিটি কারেন্ট ডেন্সিটি ডেফিনেশন সাই স্টারটা কি কমপ্লেক্স কনজুগেট অফ সাই ঠিক আছে এবারে কি বলেছে যে রিয়েল পার্ট বের করতে বলেছে তাই না রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ঠিক আছে মানে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য ফর দ্য রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন এখানে দেখো এই যে প্রবিলিটি কারেন্ট ডেন্সিটি টোটালটা তো ইমাজিনারি কারণ আইটা কি এখানে আইটা ইমাজিনারি নাম্বার তাই না তাহলে টোটালটা ইমাজিনারি তাহলে রিয়েল পার্ট কি আছে রিয়েল পার্ট নেই তাহলে আনসার কি হবে সিম্পল জিরো হবে কারণ কোনো রিয়েল পার্ট নেই তাই না তাহলে রিয়েল পার্ট যদি বলি আমরা মানে আর ই অফ জে দ্যাট ইজ ইকুয়াল টু জিরো ক্লিয়ার আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক কি দেখো বলছে আ প্রোটন ইজ কনফাইন্ড টু আ কিউবিক বক্স হুজ সাইডস হাফ লেন্থ এত মানে একটা কিউবিক্যাল বক্সের মধ্যে একটা প্রোটনকে রাখা রয়েছে যার সাইড মানে যে কিউবিক্যাল বক্সটা হ্যাঁ তার লেন্থ বলে দিয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার বলছি হোয়াট ইজ দ্য মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য প্রোটন তাহলে কাইনেটিক এনার্জিই বের করতে হবে আমাদের ঠিক আছে বলছি দ্য মাস অফ দ্য প্রোটন ইজ এত এবং প্ল্যান কনস্ট এত মানে জাস্ট এগুলো ইনফরমেশন দিয়েছে আচ্ছা তাহলে দেখো জাস্ট কিছুই না যেহেতু একটা কিউবিক্যাল বক্সের মধ্যে রেখেছি আমরা তাহলে তার মানে কি থ্রি ডাইমেনশনাল পোটেন্সিয়াল বক্স বলতে পারি আমরা কিউবিক মানে কি থ্রি ডাইমেনশন তাহলে তার ক্ষেত্রে যে এনার্জিটা হয় সেটা কত হয় যদি কিউবিক বক্স তাহলে আমরা এরকম লিখতে পারি এন এক্স এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার টু পাই স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এ স্কোয়ার যেহেতু কিউবিক বক্স তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ এ হবে ওয়াই অ্যাক্সিস বরাবর এ হবে জেড অ্যাক্সিস বরাবর এ হবে কিন্তু যদি কিউবিক্যাল না হতো যদি লেন্থ বলে দিত যে এক্স এক্স এ এ মানে বরাবর 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 ওয়াই বি জেড সি তাহলে এখানে আমাকে কি এখানে কিন্তু আমি জাস্ট এই যে স্কোয়ার কমন নিয়ে নিচে নিতে পারতাম না তাহলে এটা লিখতে হতো আমাকে এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এইভাবে লিখতে হতো ঠিক আছে কিন্তু যেমন বলেছে তেমনভাবে করবো আমরা এখানে কি বলেছে বেসিক্যালি দেখো

তাহলে এটাকে জাস্ট পুট করে দাও তাহলেই হয়ে যাবে সো সুতরাং আমরা বলতেই পারি এখানে যে এনার্জিটা কথা হয় বেসিক্যালি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার মানে থ্রি হবে তাই না থ্রি ইন্টু পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইন্টু স্কোয়ার এবার সব ভ্যালু যদি পুট করে দেখো পায়ের ভ্যালু জানো এইচ এইচ এর জানো যেন প্ল্যাঙ্ক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল ইন্টু সেকেন্ড প্রোটনের মাস যেন মাস বলে দিয়েছে ঠিক আছে প্রোটনের মাস বলে দিয়েছে এই যে মাস আর লেন্থ বলে দিয়েছে দেখো এটা

ডেসিমাল প্লেস মানে এখানে অপশান দেয়নি ওয়ান ডেসিমাল প্লেস যে আমাদের এক্সপেক্টেশন ভ্যালুটা বের করতে হবে বলছে অফ দ্য অপারেটার এটা এই অপারেটারের জন্য ক্লিয়ার এই অপারেটার দিয়ে অপারেট করা হবে এই স্টেটটার উপরে বলছে হ্যার সিম্বলস হ্যাভ দ্য এই যে সিগমা জেড সিগমা এক্স এদের কি একটা ইউজুয়াল মিনিংস রয়েছে সেই মিনিংগুলোকে কি আমরা দেখবো বেসিক্যালি এগুলো বেসিক্যালি পাউলি ম্যাট্রিসেস ক্লিয়ার তাহলে আগে জানতে হবে পাউলি ম্যাট্রিসেস কি দেখো সো তোমরা বেসিক্যালি জানো পাউলি ম্যাট্রিসেস কি ঠিক আছে একটা সিগমা এক্স হয় এক্স এক্সের ভ্যালু কত হয় বেসিক্যালি জিরো ওয়ান ওয়ান জিরো সিগমা ওয়াইয়ের ভ্যালু হয় জিরো মাইনাস আই ইমাজ নাম্বার আই জিরো সিগমা জেড হয় ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে এই এগুলো হচ্ছে তোমার পাউলি ম্যাট্রিসেস ক্লিয়ার আরেকটা জিনিস তোমাকে জানতে হবে সেটা কি ওই যে স্পিন আপ মানে আর স্পিন ডাউন বলছে এটাকে স্পিন আপ বলছে আমরা না তাহলে এইটা হয় বেসিক্যালি স্পিন আপের ক্ষেত্রে ওয়ান জিরো এই স্টেপটা বলি আমরা আর এই যে এটা এটা স্পিন ডাউন এইটার ক্ষেত্রে আমরা বলি জিরো ওয়ান ক্লিয়ার আচ্ছা এতদূর বুঝতে পেরে গেলে প্রবলেমটা হয়ে যাবে এবার কী বলে যে সেট স্টেটটা কী বলে দিয়েছে এটা তাহলে স্টেটটা দেখো আমরা লিখতে পারি এরকম যে সাই ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট আপ স্পিন প্লাস জিরো পয়েন্ট সিক্স ডাউন স্পিন ক্লিয়ার তাহলে দেখো তাহলে জিরো পয়েন্ট এইট এখানে লেখো জিরো পয়েন্ট এইট আপ স্পিন মানে কত ওয়ান জিরো প্লাস জিরো পয়েন্ট সিক্স মানে কত জিরো ওয়ান তাহলে দেখো এটাকে গুণ করে দাও তাহলে কী হবে জিরো পয়েন্ট এইট প্লাস জিরো জিরো পয়েন্ট হবে যোগ করলে কত হবে তুমি এটাকে যোগ করলে দেখো মানে দুটো ম্যাট্রিক্স যোগ করো তাহলে কি জিরো এটা জিরো এইটা হচ্ছে তোমার সাইটটা এটা স্টেটটা ক্লিয়ার আচ্ছা এবার কি অপারেটরটা বলে দিয়েছে দেখো অপারেটরটা এইটা তাহলে অপারেটরটা দেখো সো নাও অপারেটর বলে দিয়েছে কি 10 সিগমা জেড প্লাস কত 5 সিগমা এক্স 5 সিগমা এক্স এবার ক্যালকুলেট করো দেখো এখান থেকে তুমি কি করতে পারো 10 টাইমস সিগমা সিগমা জেড মানে কত দেখলাম আমরা এখনই যে ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান হলো প্লাস ফাইভ টাইমস সিগমা এক্স কত দেখলাম আমরা যে জিরো ওয়ান ওয়ান জিরো এটা সিগমা এক্স তাই তো তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে দেখ এটাকে যদি মানে এই যে টেনটাকে যদি ঢুকিয়ে দিই ম্যাট্রিক্সের ভেতরে তাহলে পাবো কি আমরা এরকম পাবো আমরা তাই না যে টেন জিরো জিরো মাইনাস টেন প্লাস এটাকে ঢুকিয়ে দাও জিরো ফাইভ ফাইভ জিরো তাহলে এবার যোগ করো দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে পারো তোমরা তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে সিগমা সিগমা জেড প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল যোগ করো তাহলে এটা প্লাস এটা মানে টেন হবে জিরো প্লাস ফাইভ মানে ফাইভ হবে জিরো প্লাস ফাইভ মানে ফাইভ হবে মাইনাস টেন প্লাস জিরো মানে মাইনাস টেন হবে এইটা হচ্ছে আমাদের কি অপারেটারটা এবার কি বলেছে এক্সপেকটেশন মানে বেসিক্যালি আমাদের এক্সপেকটেশন ভ্যালু বের করতে বলেছে তাই না এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা সবাই জানি বেসিক্যালি কি হবে যে এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা আমরা সবাই জানি সুতরাং আমরা লিখতে পারি এরকম যে এক্সপেক্টেশন ভ্যালু ধরো এটা একটা অপারেটার আমি নাম দিচ্ছি সাপোজ এ অপারেটর ক্লিয়ার এটাকে বলছে আমি সাপোজ এ অপারেটর তাহলে এ অপারেটরটা মানে দিয়ে আমার এক্সপেক্টেশন বের করবো কত কোন স্টেট সাই সাই এ সাই এটা আমাদেরকে বের করতে হবে ক্লিয়ার তাহলে দেখো খুবই খুবই ইজি কিছুই না মানে তোমরা জানো এখানে এ অপারেটারটা জানো এবং সাই স্টেটটা তোমরা জানো তাই তো তাহলে জাস্ট পুট করে দাও তাহলেই তো হয়ে যাবে তাহলে দেখো স্টেটটা কত বলে দিয়েছে এইটা যেহেতু এইটা কি এটা আমাদের মানে ব্রা ভেক মানে ব্রা নোটেশন এটা এটা তোমার কেট নোটেশন তাই তো মানে ব্রাসা এটা কেট সাই এবার একটা জিনিস তোমাকে জানতে হবে দেখো এইখানে যেটা আমরা বের করেছি সাই কোথায় লিখলাম সাই এই যে সাই এইটা বেসিক্যালি কি এটা বেসিক্যালি কেট সাই এটা বেসিক্যালি আমরা কি পেয়েছি কেট সাই ক্লিয়ার তাহলে আমাদের দেখো এখানে ব্রাসাই দরকার তো ব্রাসাই কি করে বের করবো ব্রাসাইটা বেসিক্যালি কেট সাইয়ের কমপ্লেক্স কনজুগেট ঠিক আছে মানে জাস্ট উল্টে হয় মানে যদি আমরা কেট সাই ব্রাস আই যদি বের করি আমরা সেটা কত হবে এটা যেরকম এই ম্যাট্রিক্স তাহলে এটা হবে এইরকম ক্লিয়ার এইটা তোমার ব্রাশ আই হ্যাঁ আর এটা তোমার কেট সাই তাহলে পুট করে এবার তাহলে ব্রাশ আইটা কত লিখবে তুমি এখানে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সিক্স হলো এবার অপারেটেডটা অপারেটেডটা কত দেখো এটা তাহলে টেন ফাইভ ফাইভ মাইনাস টেন এইবার কেট সাই জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সিক্স ক্লিয়ার ব্যাপারটা এবার জাস্ট এটা কি আমাদের ইয়ে ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স গুণ করো ম্যাট্রিক্স গুন করলে পরি হয়ে যাবে ক্লিয়ার যদি ম্যাট্রিক্স যদি গুণ করাও তোমরা তাহলে যে আলটিমেট যে ভ্যালুটা পাবে হুম মানে এইটার ক্ষেত্রে ক্লিয়ার তাহলে আলটিমেট যে ভ্যালুটা পাবে মানে এই রকম আসবে এইট পয়েন্ট এইট মাইনাস ওয়ান পয়েন্ট টু এটাকে ক্যালকুলেশন করলে পরে তোমরা পাবে সেভেন পয়েন্ট সিক্স তাহলে এইট হচ্ছে কি তোমার আনসার ক্লিয়ার এক ডেসিম্বেল পর্যন্ত রাখতে বলেছে এক ডেসিম্বের পর্যন্ত হয়ে গেছে হুম এই গুণটা তোমরা অবশ্যই করতে পারো ম্যাট্রিক্সে তোমরা গুণ জানোই জাস্ট এখানে টেকনিক কি টেকনিকটা হচ্ছে তোমরা দেখো প্রথমে তোমার পাউল ম্যাট্রিক্সে এবং যে আপ স্পিন ডাউন স্পিন সেগুলোকে হবে এবার সেখান থেকে তোমরা জাস্ট এই অপারেটারটা এবং যে স্টেটটা সেটা বের করবে আরেকটা যেটা জিনিস তোমাকে জানতে হচ্ছে এখানে সেটা কি বেসিক্যালি সেটা যে কেট সাইজ থেকে আমরা কি করে ব্রাশ আয় আসবো সেটা জানতে হবে তোমাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে কি ব্যাপার আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো বলছে তা রিকয়েল মোমেন্টাম অফ অ্যাটম ইজ পি এ মানে একটা ইলেকট্রন রিকয়েল হচ্ছে তার যে মোমেন্টাম হ্যাঁ বা অ্যাটম রিকয়েল হচ্ছে এখানে তার মোমেন্টাম বলছে পি এ ইট ইমিটস অ্যান ইনফারে ফোটন ইনফারেড ফোটোন অফ ওয়েবলেন্থ এত ঠিক আছে মানে একটা অ্যাটম যখন রিকয়েল হয় এবং কখন মানে যখন সে একটা ইনফারেড ফোটন ইমিট করে এত ওয়েবলেনথে ঠিক আছে তখন তার মোমেন্টাম হয় পি এ এবং বলছে ইট ইজ বি হোয়েন ইট ইমিটস আ ফোটন অফ ভিজিবেল ওয়েভ লেন্থ এত ন্যানোমিটার মানে যখন হচ্ছে তোমার ভিজিবেল ওয়েভ লেন্থ ভিজিবেল লেন্থের ফোটন যখন ইমিট করে তখন তার ওয়েভ লেন্থ হয় তখন তার মোমেন্টাম হয় পিবি দেখো খুবই ইজি মানে জাস্ট তোমাকে জানতে হবে কি মোমেন্টাম আর ওয়েবলেন্থের মধ্যে সম্পর্ক তোমরা জানো ডিবগি হাইপোথিস ঠিক আছে অ্যাকর্ডিং টু ডিবগি হাইপোথিস তোমরা কি জানো বেসিক্যালি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি আর বলতে পারো যে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ক্লিয়ার তাহলে এখান থেকে তোমরা কি করবে তোমাদের বলে দিয়েছে একটা পি এ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা এ আরেকটা বলছে তোমার বি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা বি ক্লিয়ার এবার তোমাদের রেশিও বের করতে হবে তাহলে রেশিও নিয়ে নাও সুতরাং পি এ বি ইকুয়াল টু পি এ মানে কত এইচ বাই ল্যামডা এ পিবি মানে কত আবার এইচ বাই ল্যাম ডাবি তাহলে এইচ এইচ ক্যান্সেল আউট হ্যাঁ তাহলে পাবো কি আমরা এখান থেকে দেখো পি এ বাই পিবি ইকুয়াল টু দেখো এখানে এইচ এইচ কাটবে তাহলে ওপরে ল্যামডা এটা নিচে আসবে ল্যামডাবিটা ওপরে যাবে এবার এদের ভ্যালু বলে দিয়েছে তাহলে পুট করে দাও সো পি এ বাইপিবি ইকুয়াল টু দেখো ল্যামডা বি এর ভ্যালু কত বলে দিয়েছে ল্যামডা হ্যাঁ ল্যামডা বি এর ভ্যালু বলে দিয়েছে পাঁচশো নানোমিটার তাহলে এটা লিখবো আমরা কত পাঁচশো ন্যানোমিটার সরি ন্যানোমিটার আর ল্যামডা এর ভ্যালু বলে দিয়েছে পনেরোশো নানোমিটার এটা লেখো পনেরোশো ন্যানোমিটার তাহলে ন্যানোমিটার ন্যানোমিটার কাটবে দুটো শূন্য দুটো শূন্য কাটবে তাহলে এখানে পাঁচ এখানে তিন তাহলে এটা হবে কত তিনি হবে সুতরাং আমরা বলতেই পারি কি বলতে পারি যে পি এ বাই পিবি রেশিওটা কত ওয়ান বাই থ্রি সুতরাং পি এ ইস টু পিবি ইকুয়াল টু ওয়ান ইস টু থ্রি তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার এটা আমাদের কি রেশিওটা বের করতে বলেছিল ক্লিয়ার দেখো অপশান কোনটা অপশন এটা ঠিক হলো তাহলে এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি ক্লিয়ার আজকে এই পর্যন্তই থাক দেখো আবার নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে থ্যাংক ইউ